ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের এগারো জেলায় পঁচিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অসংখ্য মানুষ এদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ঝড়ে গাছ ও ঘর চাপা পড়ে বেশি মানুষ মারা গেছেন আজ ভোরে নরসিংদীর সদরে ইট চাপায় মারা যান দম্পতি পটুয়াখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে বাকি মৃত্যুগুলো হয়েছে সোমবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা ভোলা ও পটুয়াখালীতে চারজন করে বারো জনের এছাড়া বরিশাল ও চট্টগ্রামে মৃত্যু হয়েছে তিনজন করে ছয় জনের